এতলা মুসলমান ভাই বন্ধুল মুরব্বিয়ল সমস্যা হাজারো আইবো সমাধান জিয়ত গেলো বিয়ত জানো করিব না আল্লাহ দবন্দা তোমার সমস্যার সমাধান করিব লাই আর হাজাইও হতে আইবা শেষ রাতে যেতে নাকি আল্লাহ সপ্তম আকাশত আইরে মানুষ অলর বিভিন্ন সমস্যা লইরে ডাক মারে ও বাতে ফানি কষ্ট হতে সমস্যা দাসদে বন্দল খড়াস আইও যায় ও রাজনৈতিক অস্থিরতা ভুগতে নেতা অলাইও যায় ও দুনিয়ার অন্যান্য বিষয় লইরে টেনশন দাসদে বন্দল আর হাসাইও যায় আই আল্লাহ তোমার আর সমাধান করিব লাই সিদিয়া আল্লাহ সপ্তম আকাশত আইরে বলে মানুষ অলর ডাহে কিন্তু মানুষ অল ব্যাকুল গুমন মধ্যে দাহে খনে গেই সমস্যার সমাধান অল্লাই আল্লাহর হিসাবে দন্ন করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাকওয়া এত উচ্চ পায়র আছিল দে জেন তাকওয়া বান আছিল এন কিছু কিছু হাসিদিন হিংসুক মানুষ আছে কিছু হিংসুক মানুষ একত্রিত হই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বেইজ্জত করি বললাই একখান ষড়যন্ত্র করবি ওগো মেয়ে ভয় ঠিক করবি মেয়ে ভয় বারে শিখে দিয়ে দে তুই যেহন উপায়ে ইমাম আবু হানিফা সরে তোমার বাড়ি তুলে যাবে বাদ বাকি জিন গড়াবার আড়া করবি মেয়ে ভি ভাই বুরহাগাত দি ইমাম আবু হানিফা সর সামনে আ হত জোর অনুতকা করে আরো বাড়ি যা ঘুরি কেলা আর বাবার একটা তোবা তিল্লে করাই বললাই তোবা আর জন করাই দিনে নিজে করে দে যা হোক আর দেশ যেহেতু এর নিয়ম কি ওই একটা তোবা ভরাই বললাই হয়তো চলা না তো আরে গেই গরর ভিতরে ঢুকনোর সাথে সাথে বাদ দিয়ে আইরা জন সিল মারে দিয়ে ভিতরে যাইরা ডাকিয়াই নেই মেহি বদি মা বহানি বেসার দুজন এনে পাঁচ মিনিট পরে পুলিশ আয় গিয়ে পুলিশ আয় দরজা খুলি দেহের দেয় এই মা বহানি বেসার মধ্যে মেহি হই গে পুলিশে দুজনের গ্রেফতার করে ফেলি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ দব আর কা থরা লাগাইলে হদন এত বড় একজন আলেম এত বড় একজন ইমাম রে একজন বেগানা মাইয়ে ভর ভর একটা নির্জন খেলার উমত কি আরো দরজা বাঁধি হত দরজা বাদ দি বাঁধানে ভিতরে বাঁধা ইয়ার না যাইবে না হত আর হামি সন না আর হামি তো ওর নির্দেশে লই জন গই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হদ ঠিক আছে লই গেলে চলো আল্লাহর ওলিয়ল যারা আছে তারা জিয়লখানার ভিতরে গেলেও জিয়লখানায় এনারা খানা কাবানা মিলে সুবহানাল্লাহ ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিয়লখানার ভিতরে যাই এটা কই দিয়ল আসামি যারা আছে ইতার আর সুরকার আতফরাত ইতার আর লই তালিম করে জামাত সহকারে নামাজ পরিচালনা করে ফুঁতে উঠি বারত জিকির চলে এবং ব্যাগগুনে বইরে আল্লাহর হাসে দোয়া চলে এই গুঁড়া জিয়ল খানাই এনারে খানা কাবা নামি নেই সুবহানাল্লাহ এখন মেয়ে হুয়া জিবে আইবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে ফাঁসাইয়ে ই বোধ হতে জিয়লত আছে মাঝতি ফাটিছে আছে দেরি লোয়ার অ্যাঙ্গেল ইবে সাইড কি কিরে আ হাল্লা হাল্লা ষড়যন্ত্র করলাম দে হারে বাজা দিলাম দে ইবে তো মানুষ ন ইবে জিয়লের ভিতর আইরো একা করে সিয়েরও হালানা করে অড়ে জিন ফন্না ভরাইতি নেডা আইরো ভরার এডে জিন নোয়াজ ফরাইতি নেডা আইরো ভরার ইবের জীবন তখন পরিবর্তন ন দে ইবে তো বহুত বড় আল্লাহর বলি আই ইবের লেখে এত বড় ষড়যন্ত্র করলে আলমলরে নারী দি ফাশনর ষড়যন্ত্র ইনি ইয়াদ না কানাডা তো মামুলক সরি জানা ই বহুত আগে হইতে মেয়ে হইবে হদ দুজুর আর মাফ করি দেন আয় তো বড় ভুল করি ভিলেই ইমা বহানি বেজা হদ এখন আয় মাফ করলেও কিব নগলেও কিব পত্রিকার হেডলাইন তো উড়ে গিয়ে বন্যা যাও আবার রোগী হই তবে এখন একজন সুরত আছে ইয়ান কি আজি না আর আর আদালত আর আর শুনানি হবো আজি আল্লাহ ইমা বহানি বেজা খলবত দিলত মধ্যে এলকা করে দিয়ে দে
এই মুসিবত উত্তন সসব মানে কেনে বাইরে ইয়ানোর ব্যবস্থা স্বয়ং খানা করে দিই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মেহিবের হাতে তুই এক কাম করিতে হাতে কি এই যে তোমার সিয়েরা খনে ফুলিছে না দেখে তুই এই যে বুড়হাজা ভাই আসো ওই দারোগা যাবি আসো বা পুলিশের দারোগা তুই এবারে যাইয়ের হইবা দে তোমার তো 10 মিনিট হলে ফেরালো মুক্তি লাগে ফেরালো মুক্তি বুঝো না মানে 10 মিনিট হলে আর ছুটি দেওয়া আজ যাইও আর মারে পুলিশ তো আইবো আর হাম্মা সারি আজ যাইবি আর তুই 10 মিনিট হলে ফেরালো মুক্তি লই পুলিশ ওকবা লই রে তুই য যাইবি আদে তোমার গরত জরুরি হাম আছে হই রে যাইবি কিন্তু তোমার গরত না যাইবি তুই শু যার গরত যাইবি আর গরত যাই আর স্ত্রীর আগে দিন বুঝাই দিবে তুই আরে ফাসাইও দিন বুঝাইবে এরপরে তোমার বুড়হাওয়া আর স্ত্রীর গাত দিয়ে পুলিশের মুহর একটা তানাত ফাটাই দিয়ে বাদ বাকি যা হওয়া পর আদালতে তা হই ওমাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খতামতে মেয়ে হই ভাই পুলিশের দারোগার হদ দে ও আত কা করে 10 মিনিট লাগে আর যা পরে হ তোমরা শুনানি হবে আজ হালিয়া যাইও হদ না এখন যা পরে কিনলে এমার্জেন্সি সোলার গ্যাস বন্ধ নও করে দি এত গ্যাস আছে নও কেন এমার্জেন্সি হাম হই দেরি হত হইলে চল পুলিশই বেশ হম এই ভিবা গেইয়ই এখন পুলিশই বাইতে মেয়ে ভিবার ঘর নসে হ তোমার ঘর হঠা হাতি ইয়ানো হ্যাঁ হই মেম সর ঘর যাই স্ত্রীর সুন্দর করে বুঝাই দি বুড়হাওয়া খুলি স্ত্রীর ইমাম সর বউর গাত দিয়ে দি হ তুমি পুলিশের ফোয়ারে যাও জুরু তোমার যেতে হয়ে যায় আয় এটা আসিম বেগিন আসাইও এন হই ওই মেয়ে হইবে পুলিশের ফোয়ারে ইমাম আবু হানিফা সর স্ত্রী পুলিশের ফোয়ারে আদালতে তাই গিয়ে আজ ইন আদালত হাজির করে গিয়ে উকিলে জেরা করে ইমাম আবু হানিফা সর তো ফুজাল্লাহ তো তুই এত শেখুল হাদিস হই এত বড় আলেম হই এই মেয়ে ভুইবারে লই এহালা গরম মধ্যে গুঁড়া ঘন্টার পর ঘন্টা ইম খ্যাং করি দেবে ই মানি লওয়া যায় দেখা না আর আর বিশ্বাসের আস্থা ওলামায় কেরাম ই ই কি গেলে দে ইমাম সাহেব হতো হদিন থেকে কি হতো হতো ঘন্টার পর ঘন্টা হতো 20 বছর ইবার মর তাই দেখা আগায় উকিলে হতো জসাফ ইয়ে দেখিও না বিচার রায় দিবিল না ইবে 20 বছর তাহার হদ ইমা আবু হানিফা সাহেব হদ দিবা হ্যাঁ হদি বিচার লইলে বসো কিনা না নে হদ নয় আর স্ত্রী নয় নে লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বি আসারিন ওয়া ফাকাইন ফি হাদিসিন كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريفة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقه عيالون على فقه الإمام أبي حنيفة ومن يتق الله يجعل له مخرجا زر التقوى بالتك زبن پوری چالنا گریبو زتار مصیبت اتفریبو فروک زتار کوٹین بی پدر شمو کنو بیوک এই বিপদত্তন বাইরের এলহামি পদ্ধতি শিখে দিব তখন বড় করে হসাই ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা আগদি হতে বাইর করিব ইয়ার পরে হতে হানা বাইর করার গান আগে হই হানার গান পরে কেলা হইতে রোগ্য মানুষের হাত ট্যাং বাঁধিয়ে একটা বিরিয়ানি ফুলো দিলে গম লাগবে না আচ্ছা লাল্লাহ হদ মুসিবত উত্তন আগে বাড়ি করে গেম ইয়ার ফরে যাই রে এন ভাবে রিজিকের ব্যবস্থা আয় আল্লাহ করে গেম তো কুদরতি ভাবে জিন হনো দিন বন্দায় কল্পনা হদ না করে শর্ত ইয়ে দে তকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো তকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো
এন জায়গা তুন রিজিকের ব্যবস্থা হইব দে জিন বান্দা হইত না পারে রিজিক দিব তো হামে আরা 24 ঘন্টার মধ্যে প্রায় 16 18 ঘন্টা পর্যন্ত মিন্নত করতে শুধু রিজিক লাগে অতএব আল্লাহ হত বান্দা তোমরা যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো হাম হাম গরিয়ের ভালো উন্নত মানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে ইয়ান মানে একান্দি বইতে আইতে হত না হত আল্লাহ যেন তে রিজিকের ব্যবস্থা করবে বইতে আই না এ দুরি মান আর তুনু এই সাহাবা ইকরাম হলো ফের গিল সাহাবা ইকরাম হলো মধ্যে আশারিন গুত্তরের মানুষ কজন বিভিন্ন অঞ্চলত তুন দাওয়াত লই দাওয়াত দি ইতারা মদিনা শরীফ এসে হানাফি না নীল দিন ভরে গিয়ে ফুরানোর পর ইতারা ভিতর দোয়া মানুষ ঠিক করে গিয়ে তো ওয়ার হানাফি না ভরে গিয়ে এখন হানা যাতে ভরে গিয়ে ওই তোমরা দুইজন মানুষ যাইয়ের আল্লাহর নবীর কা খবর দাও না অকেলাই আর খানা ফিনার ইন্তজাম করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে দুইজন মানুষ গিয়ে যে টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে ওই মানুষ আসছে এই টাইমে মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের ভিতরে কামরার ভিতরে দরজা বাঁধিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করে এখন এই দুইজন মানুষ জন হানার খবর লইরে গিয়ে উন যে টাইমে গিয়ে দরজার গুরাত এই টাইমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করে তখন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিহিম মুবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদের এই আয়াতি বে তেলাওয়াত করে দে এই টাইমে যাইরে ওই খানার সন্ধান লাগিয়ে দে খানার খবর লাগিয়ে দে সাহাবী দুজন আল্লাহর পয়গম্বরের ঘরের সামনে যাইরে তিয়েয়ে তিয়েয়ে ইতারার খানাত আওয়াজ আইদ কুরআনের আয়াতি বে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله پاک پرور دگر عالم قران مجید مد وعدا کرد دے زمین ات بیچرن کرے جت پرانی اسے اوم بے گنر رزق اور ذمہ داری خانہ لئی برابری خاص ہے ويعلم مستقرها ومستودعها ইতারার অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা ইম ব্যাগিন জানে দে মনে হস হয় এই আয়াতি বেজে তো সাহাবাই কেরামল ফুন্নে ইতারা হাদের রিজিকের জিম্মাদারি যেহেতু আল্লাহ রাত শুন শুন নবীরে কা বিরক্ত করি গিয়াম নবীরে কা বিরক্ত করতাম আর নবীরে ন হই আল্লাহ যেহেতু রিজিকের ব্যবস্থা করিব নবীর জুবানে কোরআনের আয়াত শুনিলাম আর নবীরে ন হই চলো আল্লাহর উপর তাওয়াক্কুল করি আরা যাই হই ওই দুইজন সাহাবী আল্লাহর পয়গম্বরের ঘরের দরজার দুন তারা নিজেদের জামাত নিজেদের দল যেটা অবস্থান করে তারার হাসা আবার আগে সুবহানাল্লাহ ওরা হানার কথা রসুলরে না হয় এখন এর মানুষ জুন আছে ইতার হদ ও হইয়া না আল্লাহ দিলে দোয়া হাতে গেল না তো ইতারা কি হইয়ে হদ এন কেন জাগাতুন হানার ইন্তজাম হইব দে যেই জাগাতুন ওয়াদা খেলাফ হনর কোন সুযোগ নাই আমা হায় আইব খানা ইনশাআল্লাহ ইতারা হদ রাসূলের তো আইব দেব কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বলে সাদা পোশাকদারি দুইজন মানুষ একজনের মাথার মধ্যে কো ডেকছি আর একজনের মাথার মধ্যে কো লেই লেইয়ের মধ্যে গরম গরম রুটি ডেকছির মধ্যে গরম গরম গুস্ত দুমাউরের এবারে টাটকা গরম ইন লইরে আই ইতারা ইয়ে রাহি গেই এটা যারা আছে ইতারা বেগুনো মনে করে তা হানা হানা ফাটাই দেয়া রসুল সাহসামে ফাটাই দেয় উইতরা দুজনে জানে দুজনে জানে কে সাহায্য আসে না দেখি হানার বেদা জানো কি ইতের নামাতে থাকা আগে হাফিলে এন মজই দেবলা হানাই
জুনে জুনে হওয়া হয়ে গেল তা হওয়া তো বস্তি হড়ি আর কোনো হব এখন কাঠ ফাইতাম তো হইতো সব মারা রাঁধিলে থাঁধিলে ইচার আতা একা রাঁধাইতে এনকে মজা হইতো সুয়ার মারলেও গেল তো না ভরত হানা খাই রে আরো সদিন বাঁচি গিয়ে তো এত ফ্রিজ নেই ইয়া না এবছর কোরবানি গুছ চাইতে বছর পর্যন্ত খাই দে আরো ফতুয়া বুঝাল লয় দে হুজুর কোরবানি গুছ সদিন রাতে রে কিয়ামত পর্যন্ত রাতে রে ওটা যা এখন ফ্রিজ নেই হানা যেতে বাঁচি গিয়ে তুই এটা দলর আমির জিবে আছে আশা ঋণ গুত্তরের বারো জনের মধ্যে জিবে আমির দিবে হতে হতব ফলে দুজন গেলে তুম বাদ আর দুজনে যাই ঋণ একটা দিয়ে যাই গই কারণ আর আজান রসুলের একটা হানা ফিনার আনতে যা মল্লায় দরখাস্ত করি কি এলিয়া বহুত মুসাফের হলে না করে না ইচার আরে দিতে দিব ইচারা দুজন লই হানা ইন লই রসুলের একটা গেছে আয়ের আগে দিয়ে রসুল্লাহ সালাম সালাম গরিয়ে রেখা তো জোর যে হানা পাঠাইও না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি অন শুকর আদায় করি বস্তি ও হন একটা দেখা দিবেন না হন রসুল হদ কি হানা হয় ইন ওয়া তোরা কি হানা হদ দে হদ অন ফাটাই ইন কি শুকর না হানা হদ আই তো হানা হানা না ফাটাই কেন হন হানা হানা হবে না দুও মানুষ সদা হুজাক দি অন হানা না ভাই না ফাটান না হদ না অনর আছে আর দুইজন মানুষ হানাল্লা নুয়াই হল কে নুয়াই এম হইয়ার ইতারা দুজন হদ মারি খুলল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতারা ডাহাই তোমার কে এই ঘটনা কি আর বুঝব এবার জিবে আমির আসিবে হর ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর হইলাম দা আশারিন গোত্রর বারো জন মানুষ ইসলামের দাওয়াত দি হানাফিনা ব্যাগিন নিজের ফোয়ার দাওয়াত তো বলি গর মেহনত করি দে সব কিছু নিজের পক্কতন আর দাওয়াত দিতে দিতে এই মদিনা শরীফ আয়ের আর আর হঠাৎ মধ্যে হানাফিনা ফুরাই গেই ওই আয় এই দুজন মানুষ অনর হাসো ফাটাই দে হানাফিনার ইন্তজাম আল্লাহ ইতারা আয়ের আবার জাইয়ের হই দে হানাফিনার ইন্তজাম হইয়ে আয় তো মনে কর কি দে হানা অন ফাটাইবেন তখন আল্লাহর পয়গম্বর ওই দুজন মানুষ উত্তন ফুসাল্লর ও আমার সাহাবি খসাই ঘটনা কি দুজন মানুষ হতে আর সুনল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর টিকেই অনর হাসা এসেছিলাম হানার খবর গুলো বললা হানার খবর দিবল্লাই হানা ফিনার ইন্তজাম করি বললাই অনর হাসা আর এসেছিলাম কিন্তু ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর যেই টাইমের মধ্যে অনর বাড়ির মধ্যে উপস্থিত হই ভিতর অনেক কোরআনে মজিদের তেলাওয়াত করতে লাগিয়ন আতি কারার খানুন মধ্যে আওয়াজ এসে দে অনর জুবানে মুবারকে কোরআনের তেলাওয়াত করতে লাগিয়ন দে ওয়া মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ায়ালামু مستقرها ومستودعها كل في كتاب مبين يا رسول الله يا حبيب الله অন যেহেতু কোরআন মাজিদের আয়াত ফরির একথা হইন রিজিকর মালিক অন নয় রিজিকর মালিক আল্লাহ এতাল্লাই অনরে বিরক্ত নগরীর আর আল্লাহর উপর তওয়াক্কুল করি অনর দরজাতুন ফিরে গই গইদে আল্লাহর পয়গম্বর ডাক মারত না আমার সাহাবী আজি আজিন খানা হাইও দুনিয়ার খানা নয় যে আল্লাহর উপর তওয়াক্কুল করি গো ভরসা করি গো ওই আল্লাহ ফেরেশতা দিয়ে বেহেশত তুন ফাটাই দে সুবহানাল্লাহ ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব ও মুসলমান ভাই বন্ধু ও মুরব্বী ও তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আর তুম রে বড়ডর আছে রবট ডর নাই পুলিশের ডর আছে আল্লাহর ডর নাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো এমন একখান সুন্দর জীবন আল্লাহ দান করিব দে রেজা বিল কজার জীবন আল্লাহ আর ব্যাগ গুণের দান করিব শুধু তা নয় যত বড় মুসিবত এবং বিপদ আই ভাইও মুসিবত এবং বিপদ উত্তন বাইরের পদ্ধতিও আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ হদুজ তো এদিন মুসিবত আর তো ঝিরিমিক্কে মুসিবত হনুড় উল্লা ঘুরিনে বাড়ির দিয়ে সমাধান জিও তো বিয়ে যা করিব
এই মুসিবত উত্তন উদ্ধার হইবে বললাই যে জায়গায় গেলে সমাধান হইবে কেন জানো বলি নামাজের সমাধান আছে তো ঘরের ভিতর আর বাদ দিয়ে সমাধান দিলে কি হবে আর আর উস্তাদ মহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজম তালিম হযরত আইফসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহ মেসাল দি হদব মানুষের এত মুসিবত এত আন্দোলন এত সংগ্রাম হনাকান ফয়সালাত নফাসের কা কারণ কি তো আইসুর হদে জিয়ত গেলে সমাধান হবে জাহরি বাফগয় বলে ফুয়গয় বাফল্লা বিয়া দেবি কি ফুয় বাফল্লা বিয়া দেবি কইতে না কিন্তু ইয়ত ফুয়বে বাফল্লা বিয়া দেবি করি বলি বিয়া দেবি জানতে করি কি বাবু হই দেই তুই আর গরত খাই আর গরত তাই আল্লাহ বিয়া দেবি পেগের কিছু বাইরে আজ এতন তুই আর গরত মধ্যে না হাবি তোর বাদ বন্ধ আজ এত যা ইতি বারে বিষয়টি হতে বাদ বন্ধ বাতারা বাবু আর ফেসবুকের আইডি সেই 5000 ফেরে একদিনে একজন আর একজন খাইম দে বাদ খান হরার ইতার বাদ হ্যাঁ ওই গরম গরি ফোনে এলে গিয়ে বাদ না হাই এনি কি কে বন্ধু বান্ধব আমার গুরিয়ে রাতে যাই রে তাহে গই কিন্তু ইতে প্রতিবাদ বন্ধ না করে ইতে বাবর বিরুদ্ধে জায়গায় জায়গায় প্রতিবাদ করে কি হর ওরা আর ভাবিবে হত্যা জালাম দেখি ও কেন দে রাজগড়া মাছ সবার মধ্যে যাই রে খান দেব আবার এডন নোয়াজ ঘরে উজুর তার আল্লাহ সম্পর্ক তবুলিগ তো জাগই ইমাম সাহেব সারা চাও না হয় হ্যাঁ নেক কারণ না লাগে দে ওরা হত্য জালাম করতে কেন ই দে বাদ বন্ধ করে দিত ওরা এন ঘেন জাল ইল্লা দাঁড়িয়ে হলে জাল মান না দে মানুষ হলে যেইরে বাহর হই ও তোমার হয়তো তোমার জালাম হর ইন আর তো খারাপ লাগে দোয়ানা দোয়ানা মানুষের বুঝার দে তুমি বলো বড় জালে দেন নাকি হত তারপর দিন বাবা আইরে ফিটে বন্ধ করে দিই হইলে বন্ধ করে কিন্তু ফ্যাট বাদ না হাইস ইয়ার পর দিন বাবা আইরে হদ তুই তো হদ আর বন্যাই কর দে দে দিন তো রাতে কি কে খাই রে রাতে আইরে রে থেকে আজ এত এড়ো না তাস নেন ফুলে বন্ধ করে কি দেখি ইয়া বন্ধ করে দিয়ে দে ইতি বলেন এত দূর আমিরে বাস যাই কম্পিউটারের দোয়ানোর ঢুকি কি করে লিফলেট সাবার আমার আব্বা বড় জালেম নামাজ পড়লে কি হবে এই জুলুমের বিচার করতে হবে এলাকাবাসীর কাছে আমি বিচার চাই হ্যাঁ হই দি লিফলেট সাবার দেবি হাই রে ইন যেতে বাবা খবর হইয়ে বাবা হত তুই আবার লিফলেট সাবাই নি গেছ ঠিক আছে আজ এতুন তার তিয়ে যে উত্তর কইলাম যা আজ এতুন কে হন পক্ষ নরম জায়গা করি দুনু পক্ষ গরম তা কোনোদিন সঠিক সমাধান নব আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এন্তেকালের পরে উমরে ফারুক গরম আবু বকর সিদ্দিক নরম হই উমরে ফারুক কি হই আদে যারা যারা মুখদি বার করিবি আর নবী এন্তেকাল হই দিয়েন তলুয়া দিয়ে হল্লার লামা মিলি যেহেতু উমর বেশি গরম গিয়ে হই আবু বকর সিদ্দিক এবার নরম গিয়ে আবু বকর সিদ্দিক বেগুনের ডাই বোয়া করাই রাখা দেয় ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামুল ব্যাগ গুনের ডাহি জাতির উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে সর্বপ্রথম ভাষণ দিতে কি হর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ইয়ার আগে যত রসুল আছিল ব্যাগুন এন্তেকাল করিকে সেই হিসাবে আর আর নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল করিকে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত আবু বকর সিদ্দিকে হদ দে এতদিন যারা মুহাম্মদের ইবাদত করি গিয়ে মুহাম্মদের খোদা মনে করি গিয়ে তোমার আর খোদা মারা গিয়ে আর যারা এতদিন পর্যন্ত মুহাম্মদের তরিকায় আল্লাহর ইবাদত করি গিয়ে আল্লাহ ইদ চিরঞ্জীব পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর জাত বাকি দেয় সুবহানাল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ইদ চিরঞ্জীব আল্লাহ ইদ চিরঞ্জীব আবু বকর সিদ্দিক যেতে নাকি কোরআন মজিদের আয়ত
ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল আয়াতি বা ফরিয়ের সাহাবায়ে কেরামলর নসিহত করি গে হযরত উমর যাই হদ আবু বকর আয়াতি বা এখন নাযিল হইদনে হদ না আরু গেলা এ নাযিল বা নবী দে ইবা আগে নাযিল ইয়া এখন পরিপূর্ণই দে না হসায়া তুমি যদি এই কথাই নহইতে বলি আয় তো হয় জানার মারি হইলে দে